আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি ও জামাত জোট ভাঙতে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করলেন রনি এরপর থাকবে বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে ছাত্রলীগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে জানাব সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে বলছেন চরমুনাইপীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমুনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের আর্থসামাজিক অবস্থা খুবই ভয়াবহ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ অভিযানের সময় বাস চাপায় ছয় পুলিশ সদস্য আহত সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও ওসি সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন এবারে জানিয়ে দিব ফেরত পাঠানো হচ্ছে সীমান্ত রক্ষী সহ মিয়ানমারের ৩৩০ নাগরিককে অভ্যন্তরীণ বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী সহ মিয়ানমারের ৩৩০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব সুপার বোলের বিজয় উৎসবে গোলাগুলি হতাহত ২২ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি ও জামাত জোট ভাঙতে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করলেন রনি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি বলেছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একবার একটি দল ক্ষমতায় আসে পরের বার অন্য দল ক্ষমতায় আসে এরই পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে আওয়ামী লীগ প্রথমে সিদ্ধান্ত নেয় যে বিএনপির সঙ্গে জামাত থাকায় তাদের ভোটগুলো সবসময় বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে এজন্য ২০০৯ সালে আওয়ামী লীগ টার্গেট নেয় জামাতকে বিএনপি থেকে দূরে রাখা অথবা বিএনপি জামাতের যে জোট সেটিকে ভাঙা সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলের রাজনৈতিক সমসাময়িক ইস্যু নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য তিনি বলেন প্রথমত তারা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে জামাতের নেতৃত্বে পরিবর্তন করে বিকল্প নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে জামাতকে ভাঙতে বিকল্প শক্তিগুলোকে ব্যবহার করেছে আওয়ামী লীগ সেখানেও ব্যর্থ হয়েছে পরে বিদেশিদের দিয়ে চেষ্টা করেছে আওয়ামী লীগ এরই অংশ হিসেবে জামাত বিরোধীদের একই সঙ্গে করার দিল্লির বহিগোয়েন্দা সংস্থা অনেক চেষ্টা করেছে তবে খুব একটা সুফল পায়নি দিল্লি সাবেক সংসদ সদস্য রনি বলেন ২০১১ ও ২০১২ এর দিকে যখন যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখনের একটি শক্তিশালী গ্রুপ বাংলাদেশ মালয়েশিয়া ও কলকাতায় জামাত নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং তাদের পরবর্তী প্রজন্ম ছেলেদের সঙ্গেও বৈঠক করেছে কিন্তু কোনো দৃশ্যমান ফল পায়নি ফলে ওই বছর জামাতকে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হয় পরে আবার মীর কাসেম আলীর ফাঁসি রায়ের পর জামাতের সঙ্গে দ্বিতীয় দফায় যে বৈঠক সেটিও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে ছাত্রলীগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশ নাগরিকদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে আর গতকাল নাকি বাংলাদেশে তিনটি ছাগল ভেতরে গেছে বিএসএফ ধরে সেগুলো ফেরত দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের প্রতি তামাশা করা আজ সকালে রাজধানীর গুলশানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গত ৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের পর বাংলাদেশ আজ চরম অন্ধকারে নিপতিত আর্থিক ও সামাজিক খাতে এক ভয়াবহ নৈরাজ্য চলছে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে গুলশান এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ডামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফলেটে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন ওদিকে কক্সবাজারের টেকনাফে এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মুহুর্মুহু গুলি হচ্ছে বাংলাদেশের কৃষকরা সীমান্তে কাজ করতে পারছে না তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন আমার বাংলাদেশ সরকারের হাত গুটিয়ে বসে আছে তারা নীরব একটা প্রতিবাদ করার সাহস পায় না এভাবে চলতে পারে না নারী নির্যাতন প্রসঙ্গ
প্রসঙ্গে তিনি বলেন, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে কি চলছে, ছাত্রলীগ সেখানে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে। কুষ্টিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে বিপর্যস্ত করে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, এই সরকার জনগণের টাকা লুটের পর তা ভাগাভাগি করে নিজেরা নিজেরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের আর্থসামাজিক অবস্থা খুবই ভয়াবহ। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে, আর এসবই বর্তমান শিক্ষা কারিকুলামের কুফল। শিক্ষা ব্যবস্থাকে ভিনদেশী নির্ভরতা করে গড়ে তোলায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। আজ দুপুরে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শায়খ ফজলুল করিম ইসলামী রিসার্চ সেন্টার বাস্তবায়নে সুধীদের সঙ্গে এ মতবিনিময় হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সহকারী মহাসচিব ও নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ। আরও উপস্থিত ছিলেন আবু ইউসুফ, মোহাম্মদ নাসিম খান মাওলানা, মোহাম্মদ নুরুল ইসলাম নাইম, হাফিজুল হক ফায়াজ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার দেশের শিক্ষা কারিকুলামের ধর্মীয় ও দেশীয় ঐতিহ্য বিরোধী ব্যাপক পরিবর্তন করেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে জাতীয় আদর্শ ও জাতিসত্তা বিরোধী শিক্ষানীতির অবতারণা করা হয়েছে। এদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী দাওয়াতি পক্ষ পালন কর্মসূচি হাতে নিয়েছে, যা আজ বেলা 3টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে উদ্বোধন করবেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অভিযানের সময় বাস চাপায় 6 পুলিশ সদস্য আহত। সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় ঊর্ধ্বতন 3 কর্মকর্তা ও ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 6টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। আহতরা হলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদিক কাউসার, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুনু মিয়া, উপসহকারী পুলিশ কর্মকর্তা রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 6 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ফেরত পাঠানো হচ্ছে সীমান্তরক্ষী সহ মিয়ানমারের 330 নাগরিককে। অভ্যন্তরীণ বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সহ মিয়ানমারের 330 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে কক্সবাজারের ইনানিতে নৌবাহিনীর জেটিতে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এর আগে সকাল 6টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম স্কুল থেকে 6টি গাড়িতে করে কঠোর নিরাপত্তায় তাদের ইনানি সৈকতে আনা হয়েছে। জানা গেছে, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম স্কুল ছাড়াও টেকনাম ক্রিলায় রাখা বাকি বিজেপি সদস্যদের আনা হচ্ছে। বিজেপি সদস্যদের বহন করা গাড়ির সামনে ও পেছনে বিজিবির 2টি গাড়ি রয়েছে। তাদের হস্তান্তরের লক্ষ্যে ইনানি সৈকত সহ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘুমধুম স্কুল থেকে 166 জনকে 6টি গাড়িতে করে ইনানিতে আনা হয়েছে, বাকিদেরকে হিলা থেকে আনা হবে। সেন্ট মার্টিন টেকনাম রুটের পর্যটকবাহী 2টি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমারের জাহাজকে নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে রোহিঙ্গাদের নিতে জাহাজটি রাত 8টার দিকে মিয়ানমারের সিটু বন্দর থেকে বাংলাদেশের জল সীমায় এসে পৌঁছে। বিজেপি সদস্যদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মিয়ানমারের সংশ্লিষ্টরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
সুপার বোলের বিজয় উৎসবে গুলাগুলি, হতাহত 22। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি সিপের সুপার বোলে বিজয়ী প্যারেড শেষে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন নিহত ও 21 জন আহত হয়েছেন। গুলি করার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। কানসাস সিটির ডাউনটাউন রেল স্টেশন ইউনিয়ন স্টেশনে এই গুলাগুলি হয়। কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় 8 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য 7 জনের অবস্থাও ভালো না। ওই এলাকার একটি হাসপাতালে নিশ্চিত করে বলেছে, আহতদের মধ্যে 9টি শিশু আছে। ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হাজার হাজার ভক্ত। ইউনিয়ন স্টেশনের বাইরে স্থানীয় সময় বিকাল 2টার দিকে প্যারেড শেষ হয়। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, যখন গুলি করা হয় তখন কানসাস সিটি সিপের খেলোয়াড়রা তখনও মঞ্চে অবস্থান করেছিলেন। গুলি শুরু হতেই হাজার হাজার মানুষ এলোপাতাড়ি দৌড়াতে শুরু করে। এর মধ্যে শহরটির মেয়র ও তার পরিবারের সদস্যরাও ছিলেন। কর্মকর্তারা বলেছেন, প্যারেড পর্যবেক্ষণ করতে এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছে কমপক্ষে 800 পুলিশ সদস্য, যারা সমাবেশে যোগ দিয়েছিলেন। তাদের নিরাপত্তা রক্ষায় ভবনগুলোর ছাদে পুলিশ মোতায়েন করা হয়। আগে থেকেই সেখানে শহরের অগ্নি নিবারণ বিভাগ মেডিকেল সুবিধা দেওয়ার জন্য উপস্থিত ছিল।